জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ আবু নাসের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে তিনি বাংলাদেশকে যুদ্ধ বিমান, ভারী অস্ত্র সহ বিভিন্ন সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন বিশ্বের অন্যান্য দেশকে। সাক্ষাৎকারটি চ্যানেল আয়ের কাছে এসেছে, দেখুন সেই দুর্লভ সাক্ষাৎকারটি। এখন হাজার হাজার ছেলেরা আসছে, তারা ট্রেনিং নিতে দিচ্ছে, মেয়েরা হাজার হাজার মেয়েরাও ট্রেনিং দিচ্ছে, আনসার, আপনার পুলিশ, এপিআর, বেঙ্গল রেজিমেন্ট, সবাই এখন তারা নিজের ইচ্ছে করে এসে মুক্তিবাহিনীতে যোগদান করছে। মুক্তিবাহিনীর জন্য যদি সাহায্য পায় পৃথিবীর সমস্ত দেশের থেকে, যেমন প্লেন, নেভেল এবং হেভি আর্মস। In the liberated areas, the Bangladesh government has installed a civic administration. With better arms, much more can be achieved. Bangladesh government je somosto jaga mukti bahini dokhol kore niyeche sei somosto pray 30 40 mile porjonto amra bhitore dokhol kore niyeche amader mukti bahini sekane government bangladesh government ekjon district magistrate sp sdo thana officer post office sob se diyeche sekane এবং তারা সেখানে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন এবং তার দ্বারা সেখানে সব দেখাশোনা এবং সমস্ত রকম মুক্তিবাহিনী সেখানে তাদের সাহায্য করছে, যাতে পাকিস্তান আর্মি আবার এসে তাদের অ্যাটাক না করতে পারে, সেই জন্য সেখানে মুক্তিবাহিনীরাও দেখছে এবং গভর্নমেন্টও ঠিক সেভাবে ওখানে চালাচ্ছে। সেখানে আমাদের স্ট্যাম্প চলছে, সেখানে আমাদের হসপিটাল আছে এবং সমস্ত অফিসার আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের থেকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে।